নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেন্দ্রবিন্দু পরিবার কর্তৃক আয়োজিত পডকাস্ট অনুষ্ঠান। আজকে আমি আপনাদের সাথে আছি জয়দা শান্ত, পড়াশোনা করছি চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকে আমাদের এই পর্বে আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় সৌরদীপ ভাইয়া। ভাইয়া নমস্কার, কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি ভালো আছো? জি ভালো আছি। হ্যাঁ, কেন্দ্রবিন্দু পরিবার 10 বছর পূর্ণ করে 11 বর্ষে পদার্পণ করতে চলেছে, আপনার অনুভূতিটা কেন? খুবই ভালো লাগছে। যখন আমরা কেন্দ্রবিন্দুর সাথে শুরুতে যখন আমরা ছিলাম কেন্দ্রবিন্দুতে, টিচার পরিষদে যারাই ছিলাম, তারপর আস্তে আস্তে অনেক গ্রো করেছে, অনেক মানুষ হয়েছে। বাট বেসিক্যালি অমিত ভাইয়ের যে স্পিরিটটা, যে এইটাকে আমরা আগায় নিয়ে যাবো এবং গ্রামের স্কুলের জন্য কিছু অ্যাকচুয়ালিতে ইফেক্টিভ হয় সেটা করার চেষ্টা করবো, ওইটার একটা সফল মাইলস্টোন এইটা। তো অবশ্যই খুব ভালো। ভাইয়া, আপনি কেন্দ্রবিন্দুর সাথে কি যুক্ত হয়েছেন? আমার যুক্ত হওয়ার কাহিনী খানিকটা মজার। আমার তো পরিচয় মূলত কেন্দ্রবিন্দুর কয়েকজন ভাইয়ের সাথে আগে ছিল নিজের স্টুডেন্ট লাইফে, কিন্তু মূলত হচ্ছে ব্রাউনবেড়ের ব্যাকগ্রাউন্ড। বাট আমার কলেজের পড়াশোনা ঢাকা হয়, কলেজের পরবর্তী সময়ে যখন আমি অ্যাডমিশনের পরবর্তীতে যখন ছিলাম ব্রাউনবেড়ে, তখন মূলত রাম ভাইয়ের সাথে পরিচিত। রাম ভাইয়ের সাথে আবার অনেকদিন পর দেখা হয়, আর উনি মূলত বললেন যে আচ্ছা এখানে তো ওনারা অলরেডি একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, এখানে কি আসলে এমনি আসি এসে দেখা করা? তো আসার পর হচ্ছে দেখলাম যে আরে ভালোই লাগতেছে, প্লাস নিজের একটা পড়ানোর স্পিরিট ছিল, তো সেই জায়গা থেকে চেষ্টা করি ঠিক আছে লেটস সি লাস্ট কিছু নিয়ে দেখা যাক। এরপর নিতে নিতে 1-3 বছর তো নেওয়া হয়েছে, তা না এরপর একটা টাইম পরে ব্যস্ততা বাড়ার পরে একটু হয়তো নেওয়ার স্পিড কমে গেছে, বাট স্টিল অলওয়েজ ইট নিয়ে। আপনার তো কেন্দ্রবিন্দু জানেটা বলে দেন তো, এবং ভাইয়া জানতে চাচ্ছি এত 10 বছর একটা তো লম্বা সময়, এই 10 বছরের মধ্যে কেন্দ্রবিন্দুর মধ্যে আপনি যখন ক্লাস করতেন আর এখন হয়তো বা মাঝে মাঝে আসেন, তো ওই পার্থক্যটা কিরকম দেখেছে ওই 5-6 বছর আগের আগের সময়ের কেন্দ্রবিন্দু আর এখন কেন্দ্রবিন্দু? আচ্ছা, কেন্দ্রবিন্দু একটা জিনিস ছিল তো ক্যাম্পাস, ক্যাম্পাস হচ্ছে গিয়ে বেশ প্রথমে খুব ছোট একটা জায়গায় ইনিশিয়েটিভ ছিল, এরপর আমরা মোটামুটি একটা ফুল ফ্ল্যাটের মধ্যে নেওয়া হতো ক্লাস, এরপরে এখন মোটামুটি একটা ছোট একটা উঠানের মধ্যে। এবং আমি বলবো যে ক্যাম্পাসের যে ইটারেশনটা সেটা আমার কাছে বেশ ভালো মনে হয়, যে ছোট একটা জায়গা থেকে আমরা যে আস্তে আস্তে তুলনামূলক একটা বড় জায়গায় আছি, এইটাও আমাদের গ্রোথের বা আমাদের ইনিশিয়েটিভের মানুষকে ইম্প্যাক্ট করতে পারার যে গ্রোথের ইচ্ছা সেটার একটা প্রতিফলন। আর পাশাপাশি তো অবশ্যই প্রতি বছরই দেখা যাচ্ছে যে মানে আগের বছর ক্লাস নিতেন বাট এক বছর ব্যস্ত হয়ে পড়ছেন, এরকমের কিছু ভাইয়ারা আস্তে আস্তে ব্যস্ত হয়ে পড়েন, কিছু স্টুডেন্টরা বা আরো নতুন ছেলেরা জয়েন করে, ছেলেরা মেয়েরা ক্লাস নেয়ার জন্য জয়েন করে। তো এই জিনিসগুলো যে এইগুলো মেনটেন থাকতেছে বা এই ওভারঅল ফ্লোটা হচ্ছে গিয়ে লাইক বেশ সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে, এটা একটা জিনিস। আর যদি পার্থক্য বলতে হয় তো আরো কিছু হচ্ছে যে প্রথম দিকে এই ধরনের কালচারাল কোড, মানে প্রথম দিক থেকে অমিত ভাইয়ের বা আমাদের ইচ্ছা ছিল যে কালচারাল একটা অ্যাসপেক্ট শুধু পড়াশোনা না সেইটা মেনটেন করা, কিন্তু সেইটা খুব ভালো মানে একদম শুরুতে মানুষ কম থাকে, এত ভালো ম্যানেজ করা সম্ভব ছিল না, তখন হয়তো ছোট পরিসর একটা ঘরে হতো। বাট এখন আমাদের ইচ্ছা এবং অ্যাবিলিটি সবটুকুর কারণেই আমরা অনেক বেশি স্টুডেন্টের সাথে কানেক্টেড, সেই সব কিছু মিলে আমরা হচ্ছে আরো বড় পরিসরে কোন আয়োজনগুলো করতে পারি, গার্জেনদেরও আনতে পারি। তো ওই জিনিসগুলো ওই কালচারাল অ্যাসপেক্টগুলোতে আমাদের স্টেপগুলো আরো বেটার হয় এখন, সেটা আরেকটা দিক আমি বলি। আর পড়াশোনার কোয়ালিটির দিক থেকে বা টিচারদের পড়ানোর ডেডিকেশনের দিক থেকে আগেও যেমন টিচাররা সবটা ডেডিকেশন দেবো, তাই এখনো সেইটুকুই আছে। তো এই আর কি। ভাইয়া, আপনি তো অনেক দূরে কেন্দ্রবিন্দু, এই লম্বা সময়ের মধ্যে কেন্দ্রবিন্দুতে কেন্দ্রবিন্দুর সাথে আপনার এমন একটি স্মৃতির কথা জানতে চাই, আপনি কখনো বলবেন না বা আপনার সবসময় ওই স্মৃতিদের কথা মনে পড়ে কেন্দ্রবিন্দুর সাথে? আচ্ছা, একটা হচ্ছে গিয়ে যে আমার লাইফের একমাত্র স্টেজে উঠে গান গাওয়া কেন্দ্রবিন্দুর জন্য, যেটা আমার জন্য বেশ মেমোরেবল। আমি কখনো প্রফেশনালি তো কোনোভাবেই হচ্ছে কখনো গান গাওয়ার সাথে জড়িত না, সবাই মনে মনে গুনগুন করি, বাট কোনো এক প্রোগ্রামের আগে হুট করে মানে অনেক ভাইয়ের বাসায় প্র্যাকটিস হতো, তো সবাই যারা হচ্ছে প্রোগ্রামে বাজানো থেকে শুরু করে গান গাইতো সবাই অনেক ভাইয়ের বাসায় প্র্যাকটিস করা হতো বেশিরভাগ ক্ষেত্রে। তো ওই প্র্যাকটিসের সময় ছিলাম, কোনো একবার মনে হলো বা ভাইয়েরা বললো যে আচ্ছা ট্রাই করি ট্রাই করে দেখি, বাট তখন আসলে প্রথমবার এই ড্রাম বা এই ধরনের টোটাল সেট আপের সাথে জ্যামিং করা, সেইটা দেখা যাচ্ছে যে আমি গাচ্ছি বাট আমার কাছে ফিল হচ্ছে আসলে যদি স্টেজে গিয়ে স্লিক না হয় তাহলে কেমন। বাট তারপর যখন হচ্ছে স্টেজে গেলাম এবং সবকিছু ভালো ভালো হয়ে গেল,
সেইটা খুব ভালো ছিল। আর তার পাশাপাশি হচ্ছে কি এগেইন স্টুডেন্টদের সাথে মিলে নাটক করা, এই জাতীয় জিনিসগুলো আসলে এইটা হচ্ছে গ্রাজুয়েটে এক্সপিরিয়েন্স করা হয়েছিল যে স্টুডেন্ট যারা মিলে নাটক করা হয়েছিল। তো ও এই ওভারঅল মোমেন্টটা আসলে খুব ভালো ছিল আর কি। তো এই কয়েকটা মেমোরি যেগুলো আসলে পড়ানোর বিষয়টা তো সবসময় মনে থাকবে, বাট এই স্পেশাল মোমেন্টগুলো হচ্ছে কি আসলে মনে থাকার আরো বেশি। হ্যাঁ এইটা একটা আমি বলছি কালচারালের এই পার্টগুলো। কেন্দ্রবিন্দু পরিবার থেকে আপনার প্রাপ্তি কেন্দ্রবিন্দুর সাথে এত সময় এত শ্রম দেওয়া দিয়েছেন, তো এই শ্রম সময়ের মূল্য আপনি কি সেটা আমি মনে গভীর থেকে বলতে চাই। প্রথমত আমার নিজের পার্সোনাল গ্রোথের খুব বড় একটা অংশ ছিল, কারণ আমি নিজেকে জানি আমি খুবই শাই টাইপের ছিলাম এবং হচ্ছে গিয়ে আমার মানুষের সাথে কমিউনিকেশনে আসলে যতটুকু আমি কমফোর্টেবল ছিলাম কেন্দ্রবিন্দুতে এসে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন ভাইয়ের সাথে ইন্টারাকশন সেই ওভারঅল জার্নিতে আসলে আমার এই পার্সোনাল গ্রোথটা অনেক ভালো হয়েছে এবং এই ক্রেডিটটা আমি কেন্দ্রবিন্দুকে অনেকাংশে দিতে চাই। এখন আমি যতটুকুই এই ক্ষেত্রে কমিউনিকেশন বা এই ক্ষেত্রে যতটুকু কমফোর্টেবল এটার অনেকটুকু সক্রিয়তা আমি কেবি রেখে দিতে চাই, এটা হচ্ছে একটা। আর সেকেন্ডলি হচ্ছে অনেকগুলো অবশ্যই খুব ক্লোজ ছোট ভাই বোন পেয়েছি, এখনও দেখা যাচ্ছে তার অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা তাদের একাডেমিক লাইফ ইভেন নন একাডেমিক লাইফেও কোনো ডিসিশন নিবে তারা প্রশ্ন করে, ইভেন FB-তে হোক বা সামনাসামনি হোক প্রশ্ন করে ভাইয়া ইয়া এই ক্ষেত্রে কী করতে পারি বা কী করা উচিত। সেই ক্ষেত্রে যখন আমি কোনো তাদেরকে উত্তর দিয়ে তাদেরকে হচ্ছে তাদের লাইফে ইম্প্যাক্ট রাখতে পারি দ্যাট ইজ এ ভেরি ভেরি গ্রেট মোমেন্ট। আর তার পাশাপাশি যখন এখানে ওখানে সেটা এখানে হয় সেটা ঢাকায় হয়, বাট হুট করে একজন পরিচিত কার সাথে দেখা হয় যা অনেক বছর আগে হয়তো 3-4-5 বছর আগে ক্লাস নিয়েছিলাম, সেও এখন তার ভার্সিটিতে 3rd-4th year পার করছে। ওই মোমেন্টগুলো খুব ভালো লাগে যে ওয়াও মানে ওকে পড়িয়েছিলাম বা ও ক্লাসে ছিল ও এখন ভালো জায়গায় আছে বা হচ্ছে গিয়ে এখন ভালো করতেছে এজ এ হোল লাইফে, সেই জিনিসগুলো ভালো লাগে। তো এইটা অবশ্যই অনেক বড় ব্যাপার। আমরা আসলে অনেকেই জানি না যে ভাইয়া হচ্ছে বুয়েট মেকানিক্যাল থেকে পাস করেছে, তো ভাইয়া বুয়েটে পড়ার পাশাপাশি কেন্দ্রবিন্দুতে কিভাবে সময় দিত? দ্যাট ওয়াজ এ টাফ জার্নি, কারণ দেখা গিয়েছে যে এইটা কারণ কেন্দ্রবিন্দুতে সবাই যেহেতু পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট তো হতো কি প্রায় সময় যে উইকডেতে ক্লাসগুলো নেওয়ার মানুষ খুব কম থাকতো, কিন্তু উইকেন্ডে তো হচ্ছে অনেকেই থাকতো, কিন্তু দেখা গেছে যে এই জন্য আসলে টিচার স্টুডেন্ট দুই পক্ষের একটু স্যাক্রিফাইস করতে হতো এবং সেই ক্ষেত্রে স্টুডেন্টরাও যে প্রচন্ড সাপোর্ট দিয়ে সেটা স্বীকার করতেই হবে যে ওরাও হচ্ছে গিয়ে যে সারা উইকেন্ড নর্মাল যে ট্রেন্ড আমরা হচ্ছে একদিন পরে পরে ক্লাস করবো শনি সোমবার মঙ্গল বৃহস্পতি ওই ট্রেনটা থেকে বের হয়ে ওই কমন ট্রেন থেকে বের হয়ে যে আচ্ছা ভাইয়াদেরও সুবিধা আমরাও হচ্ছে ওই জায়গাতে হচ্ছে নিজেরাও কতটুকু কম্প্রোমাইজ করে একটা মিডল গ্রাউন্ডে আসা, সেই জিনিসগুলো আসলে স্কুলেরা খুব হেল্প করেছে। আর তার পাশাপাশি অবশ্যই চেষ্টা থাকতো যে যখনই গ্যাপ পাই বা যখনই হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমার বাসায় আসার প্ল্যান ছিল না ঢাকা থেকে, কিন্তু দেখা গেছে যে স্টুডেন্টদের ব্যাচের একটা কিছু বাকি আছে সেজন্য আসতে হবে, সেজন্য আমিও এসেছি চেষ্টা করেছি আমার এর থেকে যাতে আমার আশা বা না আসার জন্য স্টুডেন্টদের পড়ার ক্ষতি না হয়। এবং এই ক্ষেত্রে অবশ্যই সাথের যারা টিচার পরিষদও যারা ছিল তারা অনেক হেল্প করছে, কারণ অনেক ক্ষেত্রেই কোনো ইমার্জেন্সি কারণ আসা প্রয়োজন না হলে অন্য ভাইয়ের এই জিনিসটা কাভার করে দেয়া, তো অ্যাজ এ হোল একটা খুব ইকোসিস্টেম ভালো ইকোসিস্টেম তৈরি হয়েছে কিন্তু বিদ্যুতে, তো এইটার জন্য এখানে হয়েছে। হ্যাঁ এবার আমি আপনি জানতে চাই আপনি যখন ফার্স্ট কেমিতে ক্লাস নিয়েছিলেন ওই ক্লাসটা দেখা আপনি কি নার্ভাস ছিলেন? অবশ্যই একটু আগে বললাম যে আমি আসলে পার্সোনালি বেশ সাই প্রকৃতির ছিলাম, মানে আমি ক্লাসের সেই ছেলেটা ছিলাম যাকে মোটামুটি চিন্তা সবাই এক্সিস্ট করে বাট কথা হয় নাই বা নাম জানে না এই ধরনের মানুষ ছিলাম। তো সেই জায়গা থেকে যখন আসলে ক্লাস নিতে তখন কিন্তু আরেকটা ভালো জিনিস হচ্ছে যে ভাইয়াদের ক্লাস ক্লাসে ঢোকার আগেই সাপোর্টটা, যেমন আমার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও অমিত ভাইয়ারা হচ্ছে গিয়ে ডেমো ক্লাস নিয়েছিলেন। তো এই ডেমো ক্লাসগুলোর বিষয় হচ্ছে আবার যে নর্মালি বাইরের অন্যান্য কোচিংগুলোতে ডেমো ক্লাসগুলো এখানে একটা ফিল্টারিং এর জন্য যে মানে তুমি ইদার ইয়েস অথবা তুমি ক্লাসে পারো অথবা পারো না, পারলে তুমি নেক্সট স্টেপে যাও না পারলে দিবে, কিন্তু কেন্দ্রবিন্দুর ক্ষেত্রে এইটা খুব ভালো যে ভাইয়ের সবার সাথে ফার্স্টলি সবার খুব ইন্টারপার্সোনাল রিলেশনশিপ হয়ে যায়, দ্বিতীয়ত হচ্ছে যে ইভেন ক্লাস ওই ডেমো ক্লাসে যখন নতুন টিচাররা তারা যখন হচ্ছে ক্লাস নেয় ভাইয়াদের সামনে তাদের যে খামতিগুলো সেগুলো ভাইয়ারাই আইডেন্টিফাই করে বলে দেয়, ইভেন আমাদের টিচার ডেমোর খুব বড় একটা ব্যাপার যেটা এখন খুব একটা হয় কিনা আমি নিশ্চিত না, সেটা হচ্ছে যে
কিছু ভাইয়ার ইনিশিয়াল ডেমো ক্লাস খুবই চমৎকার ছিল, যেমন অয়ন ভাইয়ের একজন, যে অয়ন ভাইয়ার ডেমো ক্লাস এখনো যে কাউকে জিজ্ঞেস করলে বলবে যে অয়ন ভাইয়ার ডেমো ক্লাস একদম শুরুতে খুবই চমৎকার ছিল। তো প্রায় দেখা গেছে যে প্রতি বছরই ডেমোতে অয়ন ভাইয়া ওনার ওই ডেমো ক্লাসটা আবার নিয়ে অন্য যারা নতুন টিচার তাদেরকে হচ্ছে একটা এক্সাম্পল দিয়েছে এইভাবে নেওয়া যায়। তো এই জিনিসগুলো অমিত ভাইয়ার বলে দেওয়া যে আচ্ছা তুমি যখন ক্লাসে ঢুকো সবকিছু একদম প্ল্যান থাকবে, তুমি কখন ইভেন কোন কথাটা বলতে হচ্ছে শুরু করে কখন তুমি ফ্যানটা অফ করতেছো আর অন করতেছো এই সবকিছু প্ল্যান থাকবে, এবং এই প্ল্যানিংটা যত ভালো হবে যতগুলো এক্সিকিউট করতে পারবে তত ক্লাসটা ভালো হবে। এই ইয়েগুলো পাশাপাশি হচ্ছে যে নেভার ট্রাই নেভার স্টপ আপগ্রেডিং এও চলবে, তোমার ক্লাসের কোয়ালিটি সবসময় ভালো করতে চেষ্টা করবো, ভালো করতে চেষ্টা করবো। এই ওভারঅল যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলোর কারণে পসিবল হয়েছে আস্তে আস্তে ক্লাসে ঢোকা বা ক্লাসে ঢুকে আরো বেটার করা নিজে। সো অবভিয়াস থ্যাংকস টু এভরি ভাইয়া। ঠিক আছে ভাইয়া, কেন্দ্রবিন্দু একটা লম্বা সময় ধরে ব্রাউনরিয়া জেলাতে সার্ভ করেছে, টানা 10 বছর ধরে। আমি জানি না অন্য কোনো প্রতিষ্ঠান পারছে কিনা, তো ভাইয়া এই 10 বছর তো পার করে আসবো, আগামী 10 বছর পরে কেন্দ্রবিন্দুকে আপনি তার আগে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে এই 10 বছরের জার্নিটা, এইটা ইভেন যে কোনো একটা অন্য একাডেমিক কেয়ারের চেয়ে কেন্দ্রবিন্দুর জার্নিটা আরও অনেক বেশি টাফ ছিল। টাফ থাকার মূল কারণটা হচ্ছে যেহেতু এখানের ভাইয়েরা সবাই কোনো না কোনো বাইরের বা গ্রাউন্ডের বাইরের ইউনিভার্সিটির অংশ, সেই ক্ষেত্রে এই ওভারঅল ক্লাসের শিডিউল মেনটেন করা এবং এতদিন পরেও ধৈর্য নিয়ে, মানে ইভেন যিনি দায়িত্বে থাকে, যেমন এক সময় আমাদের পরিচালনার দায়িত্বে কেন্দ্রবিন্দুর ভিতরে বিকাশ ভাই ছিলেন, রাকেশ ভাই ছিলেন, আরও বেশ কিছু মানুষ ছিলেন, তো ওনাদের যে ওভারঅল ক্লাসের শিডিউলটা মেনটেন করতে হ্যাসেল, বা ইভেন অমিত ভাইয়ের থেকেও একদম শুনলো যখন উনি পুরোপুরি হাতে হাতে ম্যানেজমেন্ট করতেন, সেই হ্যাসেলগুলো নিয়ে ওভারঅল মেনটেন করাটা যে কে কখন ক্লাস নেবে, কে কখন অ্যাভেলেবল, কোন ছুটি থেকে আসবে, কারণ ছুটির সময় সবাই আছে, ছুটি ছাড়া হচ্ছে গিয়ে পাওয়া যাচ্ছে না মানুষকে। তো এই ওভারঅল মেনটেন করাটা খুবই কৃতিত্বের দাবিদার যারাই করছে তারা, এবং এই ম্যানেজমেন্টটা ছাড়া আসলে এই 10 বছর আসা পসিবল হতো না। প্রথম দিকের সঙ্গে তো অনেক বেশি টাকা হতো, এবং আমরা চাই যে আমরা যেই রকম ভাবে অলরেডি স্টুডেন্টদের লাইফ ইম্প্যাক্ট করতে পারছি আরো গ্রেটার স্কেলে করতে, সেই ক্ষেত্রে অবশ্যই ফার্স্টলি তাদের স্টুডেন্টের সংখ্যা একটা জিনিস, যদি আমাদের ক্লাসের কোয়ালিটি আমরা ইম্প্রুভ করতে থাকি, যদি অন্যান্য স্টুডেন্টদের মনে হয় আমরা তাদেরকে হেল্প করতে পারবো তাহলে স্টুডেন্টরা অবশ্যই আসবে, সেইটা মূল কনসার্ন না। বাট প্রথমত হচ্ছে আমরা আমাদের ক্লাসের শিডিউল কোয়ালিটি সেগুলো খুব ভালো রাখতে চাই, দ্বিতীয়ত আরও গ্রেটার স্কেলে হয়তো আমরা যদি সম্ভব হয় আমরা হয়তো অ্যাডমিশন লেভেলের জন্য স্টুডেন্টদেরকে আরেকটু প্রস্তুত যাতে করতে পারি, কারণ কিন্তু আরেকটা বড় স্বপ্ন ছিল যে ডাউন বেয়ার থেকে সাথে আরো অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট পাবলিক ক্লাসে চান্স পায়, সে যেটা আমরা অবশ্যই তখনকার চেয়ে এখন অনেক বেশি সফল হয়েছি, বাট আমরা চাই এইটাকে আরো অনেক বেটার স্কেলে নিতে। তার জন্য যদি মনে হয় যে আমাদের একাডেমিক এন্ড থেকেই হচ্ছে একাডেমিক সময় থেকে আরেকটু বেশি তাদেরকে অ্যাডমিশনের জন্য প্রস্তুত করে দেয়া সেইটারও চেষ্টা, সেটারও ইচ্ছা রাখা উচিত, তার অথবা আরো যে কোনো ভাবেই হোক ওভারঅল ফাইনাল গোল এটাই যাতে আমাদের প্রতিটা ইউনিভার্সিটিতে আমাদের গ্রাউন্ড বেলে থেকে আরো অনেক বেশি স্টুডেন্ট জায়গা পায়, জায়গা করে নিতে পারে, সেই জিনিসটা হচ্ছে আমি বলবো যে আমাদের নেক্সট ইয়ারে একটা গোল করা উচিত। হ্যাঁ, আপনি তো এখন হচ্ছে এসিআই কোম্পানিতে আছেন, তো স্টুডেন্ট লাইফ থেকে ওয়ার্ক লাইফ, তো এই যে একটা ট্রানজিশন, এই ট্রানজিশনটা নিয়ে আমরা আমাদের মতো যারা আছি আপনাদের জন্য আমাদের জন্য কিছু টিপস বা আপনার অভিজ্ঞতাটা দিন। অবশ্যই, সো ফার্স্টলি আমার ওয়ার্কপ্লেসের ঘটনাটা একটু এক্সেপশনে যায়, কারণ আমি পার্সোনালি মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলেও আমি ইউনিভার্সিটির একটা সময় পর থেকে মোর সফটওয়্যার সাইডে কাজ করেছি, এবং এসে তো কারেন্টলি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পজিশনে আছি, সেটা একটা। বাট অ্যাজ এ হোল ইন ইরেসপেক্টিভ অফ পজিশন অ্যান্ড ডিপার্টমেন্ট কিছু কথা যা বলতে চাই যে প্রথম, মানে বার্ষিকীতে থাকা অবস্থায় ইয়ে করা উচিত, মনে মনে একটা ঠিক রাখা উচিত যে আমরা কোন ধরনের ক্যারিয়ারে যেতে চাই, দ্যাট কুড বি অবশ্যই মানে হায়ার স্টাডি ক্যারিয়ার না, কিন্তু হচ্ছে যখন আমরা ইলেভেন টুয়েলভ স্টুডেন্ট থাকি তখন টার্গেটটা হচ্ছে অবশ্যই বেস্ট পাবলিক ভার্সিটিতে গ্রুপ করা, বাট একবার ঢুকে যাওয়ার পর পরবর্তী জিনিসটাকে আচ্ছা আমি নেক্সট ক্যারিয়ারকে কোথায় নিতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই দেশে থাকা, এবং দেশে থাকলে
কোন ফিল্ডে, টেকনিক্যাল ফিল্ডে নাকি নন টেকনিক্যাল ফিল্ডে যাওয়া, অথবা বাইরের হায়ার স্টাডিতে গেলে হচ্ছে গিয়ে কোন ধরনের সাবজেক্টে কোন ধরনের কান্ট্রিতে যাওয়া, এই ধরনের চিন্তা ভাবনাগুলো যত তাড়াতাড়ি করে ফেলা যায় এতটা ক্যারিয়ারের জন্য ভালো, কারণ ওর জন্য নিজেকে প্রস্তুত করা যায় প্রথমত। আর দ্বিতীয়ত একটা জিনিস যেটা হচ্ছে আমি বলতে চাই, সেটা হচ্ছে নিজের প্যাশনটা এমন কোনো একটা জিনিসটা গ্রো করা যেটাকে নিজের ওয়ার্ক প্লেসে নিয়ে যাওয়া যায়। যেমন আমার পার্সোনালি হচ্ছে গিয়ে প্রোগ্রামিং জাতীয় জিনিস বা এআই মেশিন লার্নিং, সেই জিনিসগুলো আমার কাছে খুব পছন্দ ছিল। আমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় এই ধরনের প্রচুর কম্পিটিশন বা অনেক কিছুতে পার্টিসিপেট করেছি, উইচ অ্যাকচুয়ালি হেল্প, এবং আমার ক্যারিয়ারও আমি এই ধরনের জিনিস নিয়ে কাজ করি, এই জন্য কাজটাকে কোনো বার্ডেন মনে হয় না। তো দ্যাট ইজ ওয়ান থিং আই হচ্ছে যে একটা প্যাশনকে গ্রো করা উচিত যেটা কিনা ওয়ার্ক লাইফেও খুব ভালোভাবে ট্রান্সফারেবল এবং অ্যাকচুয়ালি প্রোডাক্ট। তো এইটা হলেই আসলে আই গেস ওয়ার্ক লাইফ আর বার্ডেন মনে হবে না এবং ভালো অপরচুনিটি খুঁজে বের করা যাবে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো আমরা এখানেই শেষ করছি আমাদের এই পর্ব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।